মাছুর মতন চলাইছি পিৎজা খেতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো, ভালো মানে গরমের মধ্যে জাস্ট কোনো রকম যাচ্ছে। তো অনেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ অন্য একটা চ্যানেলে আমরা কাজ করছি। আমি, বাসনা, অনুপ, অবি এখন থাকছে না, ওটাই অবিকে রাখছিও না। তো যাই হোক, এটাই এখন থেকে আমরা ভিডিও দেব আশা করছি। তো যাই হোক, অনেকদিন পরে একটা জিনিস খেতে ইচ্ছা করছে, এটা সবার, বাসনা আমার না, অবি টবি সবার, ওরা বললো যে একটা পিৎজা বানা। তো সেইভাবে ভিডিও দেখে, তো সেটাই যেই মন সেই কাজ, চলে এসেছি ভিডিও দেখে কোয়ালিটি করতে। তাও দেখি পারি কি না। তো চলো, তারপর এখানে দু বাটি আটা নিয়ে নিয়ে সরি ময়দা নিয়ে নিয়েছি। তারপর গরম জলটা একটু কম হয়েছিল, তার জন্য অনুপকে বললাম ভাই একটু গরম জল করে নাও, এখানে যা যা দরকার। তো এখানে যা যা দরকার সব কিছু আমরা নিয়ে নিচ্ছি। এখানে লবণ, তারপরে চিনি, ইস্ট যতটা দরকার সেই পরিমাণে আমরা নিয়েও নিয়েছি। এখানে আমার সঙ্গে হেল্প করছে অনেকে আছে, আমার ভাই বিবাস, অনু গরম জল করছে, অবি নেই, অবি কাজের সময় থাকে না, ওর সামনে পরীক্ষা, তো ওর জন্য একটু বই পড়ছে। তো আমরাই করি, দেখি কত দূর সফল হতে পারি। তো চলো, পাশ থেকে অনেক কথা বলছে সেই জন্য বয়ে যেয়ে দিতে হলো। তো দেখো এখানে ইস্ট, ইস্টের কী একটা বাজে গন্ধ। তো যাই হোক, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো চলো খেতে কেমন হবে সেটা দেখাই, ও তার আগে বানানোটা তো দেখাতে হবে, তাই না, তাই না গুরু? তো আমার সঙ্গে এখন আমার গুরু আছে, গুরু মানে অনুপ, ও আর আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো গুরু জল গরম এনেছে, তারপরে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি চামচটা দিয়ে, যা যা দেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিয়েছি। এবার একটু জলটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তো চলো জলটা দিয়ে দিই, হাত দিয়েই, চামচ দিয়ে হলো না, চামচের হাতের কাজ কি চামচ দিয়ে হয় কখনো? কখনোই হবে না, সেই জন্য একটু হাত দিয়েও মিশিয়ে নিলাম। তারপরে এখানে একটু বলাবলি মানে করছিলাম আমি আর গুরু, মহাগুরু মানে আমাদের অনুপ, দেব না যে টিভির মহাগুরু। তো যাই হোক, তাই না গুরু? তো যাই হোক, হাত দিয়ে মেশানোর পর গরম জলের জন্য বসেছিলাম। তোর গরম জল একবার করছে, একবার বেশি হয়ে যাচ্ছে, একবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু করছে বুঝতে পারছি। তো অবশেষে গরম জল নিয়ে আসলে একদম পারফেক্ট হয়েছিল। তো চলো, তারপরে ভালো করে জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই, যেভাবে দেখেছি ভিডিওতে সেইভাবে। আস্তে আস্তে, বেশি জোরে মাখানো যাবে না, ওটা বেশি ইয়ে করা যাবে না, ওই জন্য একদম আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম। তো দেখো মাখা প্রায় মানে শেষের দিকে, তো যেমন দেখেছি ঠিক তেমনই মানে মেখেছি। তো যাই হোক, দেখা যাবে কী হোক না, ও সবই দেখাবো। তারপরে দেখো মাখানো সব মানে কমপ্লিট, সব কিছু দেওয়া থোয়া সব কিছু হয়ে গেছে। এবার লাস্টে একটু তেল দিয়ে নিচ্ছি, তেলটা দিলে কী হবে, হাতে লেগে যাবে না, ময়দাটা একদম মানে ঠিক সফট হবে, আর এই আঠা আঠা ভাবটা থাকবে না। তো চলো আর বেশি বক বক করবো না, এখন এটাকে রেখে দেবো প্রায় এক ঘন্টা, এক দেড় ঘন্টা রাখলে ভালো হয়, দেখেছি ততটা টাইম নেই, 40 মিনিট মতো রাখবো। তারপর দেখো এখানে পিৎজার জন্য যেসব জিনিস লাগবে, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম রয়েছে এখন আড়ংঘাটা, ওটা এখনও এসে পারেনি। তো তারপরে বাসনের আমি একটু কাটাকাটি করছিলাম, এখানে চিকেন নিয়েছিলাম, চিকেন পিৎজা বানিয়েছিলাম, তার জন্য এই চিকেনটা কি বলতো আমাদের রান্না করা চিকেন। সুসর মতন চলাইছি পিৎজা খেতে, বড় আসেনি, চোখের ভিতর ঘুম আছে, তাও পিৎজা খাতেই হবে, খাতেই হবে, খাতেই হবে, খাতেই হবে। তো চলে এসছে পিৎজা খেতে, চলে এসছে পিৎজা খেতে, বলতে পারছি না। এর ঘুমানোর টাইম হচ্ছে 12টা 1টা, আর আমার এখন একটু চাপ, তো তার জন্য 9টা 9:30 চোখই দেখা যাচ্ছে না, সত্যি কথা জানিস তো, 10:30 বোঝাই যাচ্ছে না তোর চোখ। এখনো পিৎজার কেন জিনিসপত্র আরামঘাট কখন হবে, তো দেখো মা সকালে চিকেন রান্না করেছিল, সেখান থেকে লেগ পিসটা তুলে এনেছি, কারণ পিৎজার মধ্যে দেবো, কি বুদ্ধি দেখেছো, এক্সট্রা করে রান্না করা লাগলো না আর মাংস আনা লাগলো না, তো এটাই হয়ে যাবে। তো চলো সব কিছু রেডি করি। তারপরে দেখো যে ডোটা বানিয়েছিলাম ময়দা টয়দা দিয়ে, ওটা সেট করে রেখেছিলাম, তো এটা ফুলে দেখো কী হয়েছে। তো এটা আবার একটু মাখিয়ে নেব, অনেকটা ফুল আছে দেখো ইস্টের জন্য। তো চলো এটা ভালো করে একটু মাখিয়ে নিই, তারপরে কথা বলছি।
তো দেখো এখানে চিকেন টুকরো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকামটা এখনও এসে পারিনি, তো ওটা আসবে, ততক্ষণ এটা সেট করে নিই। এখানে একটু মাখিয়ে রুটির মতো করে নেব একদম একটা থালে। তো এখানে দেখো পিৎজাটা প্রায় রেডি, অনেকটা রেডি হয়ে গেছে, রুটিটা বেলে সেট করাও হয়ে গেছে। এখানে পিৎজার সস, এমনি সস দিয়েছি, তারপর চিকেনগুলো দেখো কেটে নিয়েছি, ওটা এখন দিয়ে দেবো। তো দেখো এখানে পিৎজাটা প্রায় সেট করা হয়ে গেছে, এখানে চিজ, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে একটু লঙ্কা যা যা দেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিয়েছি। চিজটা একটু বেশি দিয়েছি, এটা আমুলের চিজ দিয়েছি, কিন্তু আমুলের চিজটা ভালো অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, অন্য একটা চিজ দেখিয়েছিল ওটা নাকি ভালো, তো ওটা আনলেই বেশি ভালো হতো মনে হয়। তো যাই হোক, বলেছে আমলেরটা নাকি ভালো, ওই জন্য আমলেরটা নিয়ে আসছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম, তো দেখতে থাকো। এরপরে চিজটা দিয়ে দেবো, একদম অনেকটা দিয়েছিলাম, প্রচুর প্রচুর, দুটো না তিনটে লেয়ার দিয়েছিলাম চিজেরই শুধু। তো দেখো, তো দেখো কত পরিমাণে চিজ দিয়েছি, এটা তিনটে লেয়ার দিয়ে দিয়েছি, একদম থালটা পুরো একদম সেই ফুলের মতো হয়ে গেছে, একদম সাদা। তো চলো এটা একদম পুরো কমপ্লিট, এটাকে এখন দিয়ে দেবো। ওভেন তো এই বাড়িতে নেই, এই জন্য এটা আমি কিসে করছি, চলো চলো আমি কিসে করেছি, এটা এটা একদম কড়াইতে ঢাকনা টাকনা দিয়ে এটা গরম করে নিয়েছি, তো এর মধ্যে এখন দিয়ে দেবো, তারপরে ভালো করে ঢাকনা দিয়ে তারপরে ইয়ে দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি প্রায় এটা 10 মিনিট, না সরি 10 মিনিট না, 25 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। দেখো এই অবস্থা, চিজটা বললাম না আমার অতটা ভালো লাগেনি, কেমন যেন একটু সেই কেমন যেন হয়েছে, একটু সেই দুধের স্বরের মতো হয়েছে। তো যাই হোক, যেমনই হোক, তো যাই হোক, খেতে সেই হয়েছিল, সেই মানে সেই। তো দেখো এখানে দেবাকে তো একটু টেস্ট করাবো, তো ওকে দিয়ে দিয়েছি, তো এখন বলুক কেমন হয়েছে। সত্যি মানে কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছিল কি, তারপরে শেষ হয়ে গেছিলো রাত্রে, আমি একটা ছোট্ট বানিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।